রোজা খুলেই এরকম ঠান্ডা ঠান্ডা টক টক ঝাল ঝাল চটপটে দই বড়া হলে কিন্তু মন্দ হয় না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস রিজলস। আজকে আবার নতুন একটি ইফতার আইটেম নিয়ে হাজির হলাম তোমাদের সামনে, সেটা হলো দই বড়া। দই বড়া আমাদের তো খুবই পছন্দ খেতে, নিশ্চয়ই তোমাদেরও খুবই পছন্দ। রোজার শেষে ঠান্ডা ঠান্ডা দই বড়া খেতে কিন্তু খুব মজা লাগে। তাহলে চলো এই নরম তুলতুলে টক টক ঝাল ঝাল দই বড়া আমি কিভাবে বানাই সেই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো দই বড়ার দইটাতে যে একটা আমি তেঁতুলের চাটনি দেই, যেটার জন্য টক মিষ্টি ঝাল একটা ফ্লেভার হয়, সেটার জন্য আমি নিয়ে নিচ্ছি এরকম তেঁতুল। এখানে এরকমই তেঁতুল পাওয়া যায় চাঙ্ক হিসেবে। তো এই তেঁতুলটাকে আমি সারা রাত এইরকম ভিজিয়ে রেখেছি, এই যে দেখো সারা রাত এরকম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে আমি ভালো করে মথে এখান থেকে যে তেঁতুলের কাতটা সেটা বের করে নিব, বের করে মশলার সাথে এটা সুন্দর করে মাখাবো। সো এই তেঁতুলটাকে আমি এরকম ছেঁকে নিলাম। এখন যেটা করব, এই অবশিষ্ট আর এইখানে দু জায়গাতেই আছে, এইটার মধ্যে আবার একটু পানি দিয়ে আবার একটু মথে নেব, তখন আবার একটু তেঁতুল বের হয়ে আসবে। সেকেন্ড টাইম পানি দিয়ে এটাকে আমি আবার ছেঁকে নেব। চাটনিটায় যেটা লাগবে ভাজা জিরার গুঁড়া। তো এই এখানে আমি নিয়ে নিলাম তেঁতুলের কাঁচটা, এখন এটার মধ্যে আমি মশলা দিয়ে এটাকে টক ঝাল মিষ্টি বানাবো। দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন মতো ব্রাউন সুগার। এটা ব্রাউন সুগার, তোমাদের কাছে যদি গুড় থাকে তাহলে গুড় দিতে পারো, চিনিও দিতে পারো, তবে গুড় বা ব্রাউন সুগার দিলে বেশি মজা হয়। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো শুকনা মরিচের গুঁড়া। তোমরা যদি একটু ঝাল কম খেতে চাও তাহলে কম দিয়ে নিতে পারো, বাট ট্রাস্ট মি এটা একটু টক ঝালই কিন্তু মজা লাগে। দিয়ে দিচ্ছি সেই গুঁড়া করে রাখা ভাজা জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ। এটা চুলায় জ্বাল দেওয়ার কোনোই প্রয়োজন নাই, এখন এটাকে আমি খুব ভালো মতো মিক্স করে নিব। মিক্স করে একটু জিভায় ঠেকিয়ে টেস্ট করে নিব যে টক ঝাল মিষ্টি বা সব কিছুর পরিমাণটা ঠিক আছে কিনা। সো আমার কাছে মনে হয়েছে যে আরও 2 টেবিল চামচ মতো সুগার দিলে ভালো হবে, কারণ টকটা এখনও অনেক বেশি টক। সো আমার টকটা এখন একদম রেডি, দেখো চিনি টিনি মশলা দেওয়ার পরে এটা একটু ঘন ঘন হয়ে আসছে। তোমরা যদি চাও এই টকটা দই বড়া যেদিন বানাবা তার আগের দিন বানিয়েও ফ্রিজে রেখে দিতে পারো, তাহলে একই সাথে অনেক কাজ করতে হবে না। সো দই বড়া বানাতে আমার যেটা লাগবে সেটা হলো কালাইয়ের ডাল। কালাইয়ের ডাল ছাড়া কিন্তু দই বড়া হবে না, অন্য কোনো ডাল দিয়ে তোমরা ট্রাই করতে যেও না। দই বড়ার মেন উপাদান হলো কালাইয়ের ডাল। তো এই কালাইয়ের ডালটাকে আমি কালকে সারা রাত ধরে ভিজিয়ে রেখেছি, তোমরা সারা রাত বা অ্যাটলিস্ট 8 ঘন্টা ভিজিয়ে রাখবা। এখানে আমি 1.5 কাপ মতো কালাইয়ের ডাল নিয়েছি, এখন এটাকে আমি বেটে নিব। কালাইয়ের ডালটাকে অনেকে একদম মিহি করে বাটে, আমি একদম মিহি করব না, একটু দানা দানা রাখবো, এটা খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু খুব মজা লাগে। আমি এভাবে সব ডালগুলো এরকম করে বেটে নিব। ডাল বাটায় এখন আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো আদা রসুন বাটা, অল্প পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার ব্যাপারে খুবই সাবধান, কারণ আমি বড়াটা ভেজে কিন্তু লবণ পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। সো লবণ দেওয়ার ব্যাপারে খুবই সাবধান। ডালটাকে আমি মিক্স করে নিব। একটা ভালো দই বড়া বানানোর সবচেয়ে সিক্রেট জিনিস হলো এই হ্যান্ড মিক্সচার। এই ডালটাকে বেসিক্যালি আমরা যত বেশি ফাটবো
তত বেশি এটা ফ্লাফি হবে আর ভিতরে বাতাস ঢুকবে এবং ভাজার সময় একদম ফুলে ডুম্বা হয়ে যাবে। এটাতে কোনো বেকিং পাউডার দেওয়ার দরকারই নাই আর যত ফ্লাফি হবে খেতে ততই মজা লাগবে। তো তোমরা হ্যান্ড হুইস্ক দিয়েও এটা হুইস্ক করতে পারো, তবে আমি অনেকবার পরীক্ষা করে দেখেছি এই বিটার দিয়ে বিট করলে দই বড়ার যা মজা নরম তুলতুলে হয়, ট্রাস্ট মি, জাস্ট ট্রাই ইট। আর এটার মধ্যে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। আর এমন বেশি মশলা দেওয়ার কোনো দরকার নাই, কারণ আমি পরে দইটাকেও কিন্তু একটু মশলা দিয়ে মাখাবো। সো বেসিক্যালি এইটাকে আমি বিটার দিয়ে যত বেশি বিট করব ডালটা তত বেশি ফ্লাফি হবে এবং ভাজার পরে এটা ততই বেশি ফুলবে আর নরম হবে। বিট করে নেওয়ার পরে দেখো এইটা ফুলে ফ্লাফি হয়ে কত বেশি হয়ে গেছে। এখন চলো এটাকে আমরা ভাজি। সো ব্যাটারটা হতে হবে এইরকম, জানি চামচ দিয়ে তুললে অল্প অল্প করে পড়তে থাকে, এইরকম হলে এটা হলো পারফেক্ট ব্যাটার। একটু উষ্ণ গরম পানিতে এখানে আমি এক টিস্পুন মতো লবণ নিয়ে নিলাম। এটার মধ্যে আমি যেটা করব, ডালের বড়াগুলো ভেজে ডাইরেক্ট এই পানির মধ্যে সোক করে রাখব। যে কড়াইতে আমি ভাজবো সেটা চুলার পরে নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা অবশ্যই বেশি পরিমাণে দিতে হবে, কারণ বড়াগুলো একদম ডুবো তেলে ভাজতে হবে। তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, এখন যেটা করব আমি ভাজা শুরু করব। এইরকম একই সাইজের একটা ডাব্বু চামচ, যেটাকে বলে ডাল তোলার, আমি নিয়ে নিয়েছি যেন সবগুলো বড়া মোটামুটি সেম হয়। দেখো কিরকম ফুলে নিজেই উপরে উঠে চলে আসছে, আমি কিন্তু কোনোই বেকিং পাউডার দেইনি। তো বেসিক্যালি এটা একটু হালকা বাদামি হয়ে আসলে তখন এটা আমরা তুলে একদম ডাইরেক্ট সেই লবণ পানির মধ্যে ভিজিয়ে দিব। এটা অনেক বেশি একদম ডার্ক ব্রাউন করতে যেও না, তাহলে কিন্তু বড়াগুলো শক্ত হয়ে যাবে। সো আমার বড়াগুলো ভাজা শেষ, এখন যেটা করব আমি দইয়ের মিক্সচারটা বানাবো। আজকে আমি যেই দই ইউজ করছি সেটা হলো হোল মিল্ক ইয়োগার্ট, বা বাংলাদেশে যেটাকে বলে একদম টক দই, সেই টক দই। 3 কাপ মতো হোল মিল্ক ইয়োগার্ট নিয়ে নিলাম। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়া। 5 ফোড়নটাকে আমি একটু টেলে নিয়ে গুঁড়া করে নিয়েছি। তোমাদের কাছে যদি চাট মশলা থাকে তাহলে তোমরা 5 ফোড়নের গুঁড়া না দিয়ে চাট মশলা দিতে পারো। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 7 মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সেই আমার তেঁতুলের চাটনি। এইটা আমি এখন অল্প পরিমাণে দিব, দিয়ে দইটাকে আগে ফেটবো। ফেটে আমি একটু টেস্ট করে দেখব যে সব কিছু পরিমাণে ঠিক আছে কিনা। হাফ টিস্পুন মতো দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, তোমরা যদি ঝাল কম খেতে চাও তাহলে এটা স্কিপ করতে পারো। আমি আমার তেঁতুলের যে চাটনিটা বানিয়েছিলাম বা টকটা, সেইটা এখানে 1/3 কাপ দিয়েছি। তোমরা তোমাদের টেস্ট মতো দিবা, তোমরা যদি আরও বেশি টক মিষ্টি খেতে চাও তাহলে তেঁতুলের টকটা আরও বেশি দিতে পারো, যদিও আমি খাওয়ার সময় উপরে অবশ্যই ওই টকটা দিয়ে নিব। কিন্তু এখন আমি যেটা করব, পানি থেকে বড়াগুলো তুলে হাত দিয়ে এরকম করে আস্তে করে একটু চেপে নিয়ে পানিটা নিংড়িয়ে নিব। নিয়ে আমি যে পাত্রে পরিবেশন করব সেই পাত্রে আমি রাখব। এখন আমি যেটা করব, এটার উপরে আমি এখন সেই দইটা যে মাখিয়ে রাখলাম সেই দইটা দিয়ে দিব।
আর তার উপরে দিয়ে দিব সেই গুলে রাখা তেঁতুলের টক। সো আমার 1.5 কাপ ডালে এতগুলো পরিমাণ দই বড়া হয়েছে যা 10-12 জন অনায়াসে খেতে পারবে। এই হয়ে গেল আমার খুবই মজাদার আর চটপটা দই বড়া। তোমাদের যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবে, আর সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবে না। সবাইকে আবারও রমাদান মুবারক। 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করো দই বড়া।